হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 9:30, তো এখন থেকে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তো দেখতে থাকুন। ব্লগটা স্টার্ট করা যাক। আজকে অনেকটা সকালে উঠেছিলাম, প্রায় 5:30, তা উঠে ঘরটার ঝাড়ু টাড়ু দিলাম, দিয়ে আজকে ঝুলো ঝেড়েছিলাম। আর আজকে দেখুন কত কাপড় চোপড় কাচা হয়েছে, শুকিয়েই এসছে। এখন দেখছি কোনগুলো শুকিয়েছে, কোনগুলো মানে উল্টে পাল্টে দিতে হবে। আর একটা আপডেট দেওয়ার আছে, দেখুন আজকের ওয়েদারটা ব্যাপক। তা কাপড়গুলো আমি তুলে নিয়ে যাব নিচে, আর যেগুলো একটু ভিজে আছে রেখে দেব। তা দেখতে থাকুন ব্লগটা। নামার সবাই দেখুন, এক্ষুনি একটা বড় দুর্ঘটনা ঘটে যেত। ইরা বাবু বললো, মানে একটা সিঁড়িতে পা না দিয়ে ডবল সিঁড়িতে পা দিয়ে ফেললাম। একটা পোটে না পা দিয়ে দুটো পোটে পা দিয়েছিলাম, এই ঝাঁপ দিয়েছি। মানে ক্যামেরার দিকে তাকিয়ে আছি, তো একদম পড়েই যেতাম, পড়ে গেলে হয়তো পাটাই যেত। এখন দুধটা নিয়ে যাব, বাবুকে চকোস খেতে দেব, তাই দুধটা নিতে এলাম, গরম করব। এখানে দেখুন সব ছড়িয়ে ছিটকে আছে, সকালে চাটা খেয়ে কিছু ধোয়া মাজা হয়নি, আর একজন এসেছিল সেই জন্যেই আরও হয়নি। এখানে দেখুন মাংস নিয়ে এসছে আর পিলুই নিয়ে এসছে। এখানে আমাদের ভাতটা বসিয়ে দিলাম, আর টাইগারেরটা হয়ে গিয়েছে, একটা বাইরে রেখে আসবো। ওটা ফার্স্ট সকালেই চা বানানোর সময়ই বসিয়ে দিই, জন্য ওটা তাড়াতাড়ি হয়ে যায়। আবার ঠান্ডা তো হওয়ার ব্যাপার আছে, তো ওকে 12টার মধ্যেই খেতে দিতে হয়, তাই ওটা সকালেই হয়ে যায়। আর দেখুন কীভাবে শুয়ে আছে। আর এখানে দেখুন কিছু সবজি নিয়ে এসেছিলো, কালকে যখন দোকান থেকে না আসে তখন নিয়ে এসেছিল কাল রাতে। ভেন্ডি আছে আর একটা করলা আছে, ভাবছি ভেন্ডিটাই হবে আর পিলুইটা ভাজা করবো। মাংস আছে, মাংসটা আলু দিয়ে বানাবো। এখন এখানে আমি বসিয়েই দিয়েছি, এটা হচ্ছে এইসবে বসালাম, আর একটু একটু নাড়াচাড়া করে আবার ঢেকে রেখে দেব। এর মধ্যে আবার পেঁয়াজ টিয়াঁজ দিয়ে আবার ভাজতে হবে কড়া করে। এ সাইডে দেখুন মাংসটা হচ্ছে হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আমার রান্না কমপ্লিট, কিচেন টিচেন সব পরিষ্কার করে এসে গেলাম। এখানে একটু শোকেসগুলো সব মোছামুচি করে নিচ্ছি, নিয়ে এবার ঝাড়ু টাড়ু দিয়ে ঘরটার মুছে নেব। তা ব্লগটা দেখতে থাকুন, স্কিপ করবেন না, পুরো এন্ড পর্যন্ত দেখবেন ব্লগটা। আশা করি ভালোই লাগবে, লাইক কমেন্ট শেয়ার করবেন।
তা এখন এবারে আমরা লাঞ্চটা করে নেব, যেটা ভাজা করেছিলাম ভিলুইটা হয়ে গিয়েছে। আর এ সাইডে আছে ভাত আর ভেন্ডি। আর এখানে আছে মাংস, কচু দিয়ে মাংসটা করেছি আর একটা আলু দিয়েছি। তা আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম, বেশি বড় করছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।